প্রায় এক মাসের বেশি হয়ে গেল এই জল যন্ত্রণা আছেই, এবং সবথেকে বড় কথা যে একাদশীর দিন থেকে যে আকাশভাঙা বৃষ্টি চলছে তার জন্যে আমাদের জল আবার এই ভেমুয়া অঞ্চলে সবং ব্লকের যে বিস্তীর্ণ এলাকা আবারও নতুন করে প্লাবিত হচ্ছে। তার কারণ এমনিতেই যে প্রাকৃতিক জল, তাছাড়া যখন ওপরেও বৃষ্টি হচ্ছে আমাদের পিংলার দুটো অঞ্চলে, বিশেষ করে পিংলা নয় বাগনাবাড় এবং পিংলা 10-2 জলচক গ্রাম পঞ্চায়েতের জল এসে আমাদের পুরো এলাকা আবার নতুন করে প্লাবিত হচ্ছে, আবার নতুন করে রাস্তা ডুবে যাচ্ছে, আবার নতুন করে আবারও পুকুরগুলো তো যেটু ডুবেই ছিল আবার নতুন করে রাস্তাগুলো ডুবে যাচ্ছে, ঘরবাড়ি আবারও ডুবা শুরু হচ্ছে। ভেমুয়া 1 নম্বর সংসদ চণ্ডী মন্দির যেখানে দাঁড়িয়ে আছি, পাশে ভেমুয়া হাই, ভেমুয়া বালিকা, লাউবাড় এবং কিশোরপুর, 5টি গ্রাম এই মুহূর্তে আবার নতুন করে জলমগ্ন হয়েছে। আপনার নাম? কষ্টে আছি আর কি, সাপ খোপ থাকলে কি করব, এখন বাড়ি ডুবে গেছে, এখানে এসে থাকতেই তো হবে, ছোট ছোট ছেলে, এই তো 1-2 মাস হয়ে গেল, না এখনো যাইনি, যে ছোট বাচ্চা আছে ওই জন্য আমি যাইনি। খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।